এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি শেপের লাইনের কালার চেঞ্জ করা যায়। প্রথমে শেপটিকে সিলেক্ট করি। শেপটি সিলেক্ট করার পর ফরম্যাট রিবন থেকে শেপ স্টাইলস কমান্ড গ্রুপের অধীনে শেপ আউটলাইন ড্রপ ডাউনটিতে ক্লিক করি। এখানে কিছু কালার দেখানো হবে, যে কোনো একটি কালার সিলেক্ট করে লাইনের কালার পরিবর্তন করা যায়।